প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। কুশলপুর সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আবারও শুভেচ্ছা ও স্বাগত। আমরা গত ক্লাসে রেওয়ামিল আলোচনা করেছিলাম, আজকে তারিদা আদি তারা আহমিক কথায় আরেকটা রেওয়ামিল আলোচনা করব এবং সেটা সৃজনশীল কল্প। ওইখানে দেখো একটা রেওয়ামিল অসুস্থ বা ভুলভাবে দেওয়া আছে, আমাদের করতে হবে। প্রারম্ভিক মজুর গুলো দন্ত্রয় কতগুলো হিসাবে নাম বাসিন নাম দেওয়া আছে, আমাদের দেওয়া মিল প্রস্তুত করতে হবে। তাহলে দেখো প্রারম্ভিক মজুর মূলধন ক্রয় বিক্রয় বেতন ভাড়া আসবাবপত্র ঋণ যন্ত্রপাতি দেনাদার অনাদার প্রাপ্য বিল প্রদেয় বিল নগদ তহবিল নগদ তহবিল সমাপনী মূল্য সৃজনশীল বলা আছে কোন কোন বিষয়ের মিলে অন্তর্ভুক্ত হয় না তা নির্ণয় করা। ছ নম্বরে বলা আছে রেওয়ামিলটি শুদ্ধভাবে প্রস্তুত করা, তার মানে রেওয়ামিলটি অশুদ্ধভাবে দেওয়া আছে আমাদের শুদ্ধভাবে প্রস্তুত করতে হবে। গ নম্বরে বলা আছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা। এই দেখো ক নম্বরে কোন কোন বিষয়ে অবিকে অন্তর্ভুক্ত হয় তোমরা এখানে লিখে দিন, বা যে সকল বিষয়ে আমরা অন্তর্ভুক্ত পায় না। তো আমরা জানি প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুর পণ্য, সমাপনী মনি আদি এগুলো রেওয়ামিলে যায় না। আমি আরও বলতেছি প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, সমাপনী মজুর পণ্য, সমাপনী মনি আদি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে দেখো নগদ তহবিল প্রারম্ভিক একে কাটালো 5,000 টাকা, সমাপনী মজুর পণ্য 20,000 টাকা, তাহলে আমাদের দেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, মোট 25,000 টাকা। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া থাকে তখন সমাপনী মজুর দেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, তখন সমাপনী মজুর হবে ডেবিট। এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে রেওয়ামিলটি শুদ্ধভাবে প্রস্তুত করা। তার আগে আমরা আরেকটু রেওয়ামিল তৈরি করার সময় আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে বা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে রেওয়ামিলটা। গত ক্লাসে আলোচনা করেছিলাম সকল প্রকার সম্পদ ডেবিট, সকল প্রকার দায় ক্রেডিট। সকল প্রকার সম্পদ হবে ডেবিট, সকল প্রকার দায় হবে ক্রেডিট। তারপর সকল প্রকার খরচ হবে ডেবিট, আর সকল প্রকার আয় হবে ক্রেডিট। সকল প্রকার খরচ ডেবিট, সকল প্রকার আয় হবে ক্রেডিট। তারপর সকল প্রকার বকেয়া খরচ ক্রেডিট, আর অগ্রিম খরচ ডেবিট। বকেয়া খরচ ডেবিট ক্রেডিট, আর অগ্রিম খরচ ডেবিট। তারপর আরেকটা জিনিস মনে রাখতে হবে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধু পাওনাদারের বার্তা সঞ্চিতি এবং প্রদেয়বিলের বার্তা সঞ্চিতি হবে ডেবিট। সকল প্রকার সঞ্চিতি হবে ক্রেডিট, শুধু পাওনাদারের বার্তা সঞ্চিতি প্রদেয়বিলের বার্তা সঞ্চিতি হবে ডেবিট। আর কিছু কিছু ব্যতিক্রম ব্যাপার আছে, যেমন বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, মূলধন ক্রেডিট, মূলধনের সুদ ডেবিট, উত্তোলন ডেবিট, উত্তোলনের সুদ ক্রেডিট। তাহলে আমরা খ নম্বর রেওয়ামিলটি শুদ্ধভাবে প্রস্তুত করব। তাহলে আমরা চার্ট অনুযায়ী প্রারম্ভিক মজুর ডেবিট এটা সঠিকভাবে দেওয়া আছে। তৃতীয়ত মূলধন, আমরা জানি মূলধন দায়, তাহলে মূলধন হবে ক্রেডিট, তাহলে মূলধন 1,00,000 টাকা ক্রেডিট। ক্রয় 20,000 টাকা, এটা হচ্ছে ব্যয় বানানো হিসাব, 20,000 টাকা তাহলে হবে ডেবিট। বিক্রয় 40,000, আমরা চার্টে বলছিলাম সকল প্রকার খরচ ডেবিট, আয় ক্রেডিট, তাহলে বিক্রয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আয়, 40,000 টাকা হবে ক্রেডিট, তাহলে আমার বিক্রয় ক্রেডিটের করে লিখলাম। বেতন খরচ 20,000 ডেবিট, ভাড়া 10,000 টাকা, ভাড়া খরচ তাহলে ভাড়া হবে ডেবিট, আমরা শুদ্ধ করে লিখলাম ভাড়া খরচ এটাই হবে
ডেবিট। আসবাবপত্র আমরা বলছিলাম সকল প্রকার সম্পদ ডেবিট, তাই ক্রেডিট। সকল প্রকার সম্পদ ডেবিট, তাই ক্রেডিট। তাহলে আমরা শুদ্ধভাবে লিখলাম আসবাবপত্র যন্ত্রপাতি জ্বালানি এগুলো হচ্ছে সম্পদ ডেবিট। ঋণ ব্যাংকিং বা ব্যক্তিগত ঋণ, ঋণ হচ্ছে ক্রেডিট, ঋণ হচ্ছে ক্রেডিট। ঋণ দায়, তাহলে ঋণ হবে ক্রেডিট। তারপর যন্ত্রপাতি কোনো নিষেধাজ্ঞা, এটা সম্পদ ডেবিট। তারপর দেনাদার নিষেধাজ্ঞা, দেনাদার হচ্ছে সম্পদ, দেনাদার সম্পদ নিষেধাজ্ঞা ডেবিট। পাওনাদার দায়, পাওনাদার কি দায়, তার প্রতিশোধকে পরিশোধ করতে হবে, তাই পাওনাদার হবে ক্রেডিট। দেনাদার ডেবিট, পাওনাদার প্রাপ্যবির নিষেধাজ্ঞা, প্রাপ্যবির হচ্ছে সম্পদ ডেবিট। চিন্তে করে লিখলাম প্রদবিল, প্রদবিল দা, প্রাপ্যবির সম্পদ ডেবিট, আর প্রদবিল দা, প্রদবিল হবে ক্রেডিট। তারপর নগদ তহবিল, আমি বলছিলাম প্রারম্ভিক নগদ তহবিল, প্রাথমিক ব্যাংক জমা, এটা কি দেওয়া মিলে যাবে না, তাই আমরা মুছে দিলাম, একটা লেখা দরকার নেই। তারপর সমাপনী, যেহেতু এক এক প্রাথমিক আর এক সমান হচ্ছে সমাপনী, তাহলে সমাপনী নগদ তহবিল 30,000 হবে ডেবিট, তাহলে নগদ তহবিল। তাহলে আমরা নগদ তহবিল
এটা যদি কেউ তোমরা শুধু হিসাবে না বা টাকায় একটা দল করো তাহলে হবে, ক্রমিক নম বা টাকার দল দুইটা বা একটা তাহলে হবে, মানে ক্রমিক নম দিলে হবে না দিলে হবে শুধু বিবরণ টাকা কিন্তু তাহলে হবে, বাট যদি হিসাবে না কিন্তু তাহলে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।